নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। সকালের জলখাবার কিংবা রাত্রের ডিনারে পরোটা আমরা বানিয়েই থাকি। তবে মাঝে মাঝে স্বাদ বদলের জন্য যদি এই পরোটা বিভিন্ন রকম ফ্লেভারের বানানো যায়, তাহলে সেটা যেমন খেতেও ভালো লাগে, তেমন বাড়ির সকলেই কিন্তু ভীষণ খুশি হয়। আজকে শেয়ার করছি ছাতুর পরোটার রেসিপি। এটা যেমনই স্বাস্থ্যকর তেমন বানানো কিন্তু ভীষণ সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি পরোটার জন্য ডোটা তৈরি করব। নিচ্ছি 1 কাপ ময়দা, ওজন হিসেবে 200 গ্রাম, আর নিচ্ছি 1 কাপ গমের আটা, যে আটায় আমরা রুটি বানাই। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে আজকে পরোটা বানাবো। আপনারা চাইলে শুধু ময়দা ব্যবহার করতে পারেন, আবার শুধু আটাও দিয়েও এই পরোটা বানাতেই পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি, চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, এটা ময়ামের জন্য দিলাম। এবার খুব ভালো করে হাতের মধ্যে ডোলে ডোলে ময়ামটা দিয়ে নিচ্ছি। আর পরোটার জন্য ময়ামে অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন হয় না। এবার এখানে আমি 1 কাপ জল নিয়েছি, যে কাপ মেপে আটা আর ময়দাটা নিয়েছি সেই কাপ মেপে জলটা নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করব। সম্পূর্ণ জল একবারে দেবেন না, তাহলে ময়দাটা বেশি নরম হয়ে যাবে। দেখুন জল কতটা লাগবে সেটা আমি পরে বলছি। এই ডোটা খুব বেশি নরমও নয়, খুব বেশি শক্তও হবে না। নর্মাল লুচি বা পরোটার জন্য যেমন ডো মাখি, সেই রকম ডো মাখলেই হবে। এবার সবশেষে হাতে 1 চা চামচ রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে ময়দার ডোটা আরও একবার মুথে নিলাম। সবশেষে যদি এইভাবে একটু তেল হাতে মাখিয়ে নিয়ে ময়দার ডোটা মেখে নেওয়া হয়, তাহলে পরোটাগুলো ভীষণ সফট হয়, আর পরোটাগুলো একদম পারফেক্টভাবে গোল বলের মতন ফুলে ওঠে। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেল। এটা আমি কভার করে 30 মিনিট এইভাবেই রেস্টে রাখবো, তাহলে ডোটা একদম সেট হয়ে যাবে। আর এখানে আমার 1/4 কাপ জল বেঁচে গেছে। অন্যদিকে আমি এবার পুরটা তৈরি করব, মানে ছাতুর পুর। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ছাতু। যে কোনো কোম্পানির ছাতু নেওয়া যেতে পারে, বাজারে এখন ছাতু ইজিলি অ্যাভেলেবেল। এছাড়াও আপনারা বাড়িতে তৈরি ছাতুও কিন্তু ব্যবহার করতেই পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, লবণটা নিজেদের স্বাদ মতন দেবেন। 1/2 চা চামচ চিনি, চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তাই অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন। এবার দিচ্ছি 1/2 চা চামচ আজওয়ান বা জোয়ান, হাতের তালুর মধ্যে এইভাবে ডোলে নিয়ে এটা দিচ্ছি। জোয়ান ডাইজেস্টে সাহায্য করবে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। 1/2 চা চামচ কালো জিরে দিচ্ছি, কালো জিরেটাও হাতের মধ্যে ডোলে নিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা আমি একদম ছোটো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 চা চামচ একদম ছোটো করে কুচিয়ে নেওয়া আদা, এখানে 1/2 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে একদম ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ একদম ছোটো করে কুচিয়ে নেওয়া রসুন। এবার দেব কাঁচা লঙ্কা, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একদম ছোটো করে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। এবার দিচ্ছি একদম ছোটো করে কুচিয়ে রাখা ধনে পাতা, ধনে পাতা কুচি দিলে খুব সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার দুটোই হবে। এবার দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভীষণ ভালো হয়। এবার দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল, এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহারটাই করতে হবে। সর্ষের তেল ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব শেজওয়ান চাটনি, এটা 1 চা চামচ দিচ্ছি। এই শেজওয়ান চাটনির বদলে আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন, যেমন আমের আচার হোক বা যে আচার থাকবে সেটাই ব্যবহার করবেন 1 চা চামচ, এতে করে স্বাদটা ভীষণ ভালো হয়। অবশ্যই এটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমার বাড়িতে বানানো শেজওয়ান চাটনি, এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা এখনও পর্যন্ত দেখেননি তারা চাইলে চেক করে নিতে পারেন। এতে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করব না, এরকম হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি দেখুন। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা এটা নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনের পরিবর্তে 1 চা চামচ হিং ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 30 মিনিট হয়ে গেছে, ডোটা সেট হয়ে গেছে।
এবার এই ডোটা আমি খুব ভালো করে আরও একবার মুছে নিচ্ছি। দেখুন, এবার আমি এটা একটা পরিষ্কার কিচেন টেবিলের ওপর নিয়ে নিলাম। এগুলো থেকে লেচি কেটে নিতে হবে। এইভাবে কিচেন টেবিলের ওপর রেখে লেচিগুলো কাটলে ভীষণ সুবিধে হয়। একটা ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর পরোটার জন্য লেচির সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। বড় বা ছোট যেমন আপনারা পছন্দ করবেন সেই রকম রাখবেন। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর কভার করে রাখছি। অবশ্যই কভার করে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যেতে পারে। এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে মেখে নেব। এখানে কিন্তু বেলার সময় তেল ব্যবহার করার প্রয়োজন নেই, গুঁড়ো আটাই ব্যবহার করতে হবে। প্রথমে একটা ছোট লুচির মতন বেলে নিলাম, তারপর একটা ব্রাশ দিয়ে তেল আমি ব্রাশ করে দিচ্ছি ওপরটাতে। এইভাবে তেল ব্রাশ করে দেওয়ার পর যদি পুর দেওয়া হয় তাহলে ভেতর থেকে ভীষণ পারফেক্টভাবে গোল বলের মতন পরোটাগুলো ফুলে ওঠে। এবার আমি 2 চামচ পুর এতে দিয়ে দিলাম। অতিরিক্ত পরিমাণে পুর ব্যবহার করবেন না, তাহলে মুখটা সিল করতে প্রবলেম হবে। আবার এতটাও কম ব্যবহার করবেন না যাতে বোঝায় না যায়। এবার দেখুন ভালো করে, মুখটা আমি এইভাবে কুচি মতন করে একটা পুটলি মতন করে নিলাম, তারপর মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। এবার একটু গুঁড়ো আটা ছড়িয়ে আমি আবারও 2 আঙুল দিয়ে প্রেস করে চারদিক দিয়ে পুরটা ছড়িয়ে দিচ্ছি। এবার খুব হালকা হাতে প্রেস করে এটা বেলতে হবে, একদম হালকা হাতে এটা বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেলতে গেলে পুরটা বেরিয়ে আসতে পারে। একটা পরোটা বেলা হয়ে গেল। আর পরোটার সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতন বড় বা ছোট যেমনটা পছন্দ সেই রকম রাখতে পারেন। দেখুন, একটা পরোটা আমার বেলা হয়ে গেল, এটা আমি তুলে রাখছি। এবার এই একইভাবে আরও একটা লেচি নিয়েছি, তবে এবার আমি একটু অন্যরকমভাবে পুট ভরা দেখাচ্ছি। এইভাবে 2 আঙুল দিয়ে প্রেস করে করে একটা ছোট বাটি বা পেয়ালার শেপ প্রথমে দিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে দিলে আমি আবারও বলছি, তারপর যদি পুটটা দেওয়া হয় তাহলে ভেতর থেকে ভীষণ পারফেক্টভাবে ফুলে ওঠে। তারপর 2 চামচ পুট দিয়ে একটু প্রেস করে দিলাম। এবার এটা একই প্রসেসে ঠিক যেভাবে শাড়ি বা ধুতির কুচি দেওয়া হয় সেইভাবে কুচি মতন করে ভাঁজ করে মুখটা এইভাবে পুটলির মতন সিল করে দিলাম, তারপর একটু প্রেস করে দিচ্ছি। দেখুন, এইভাবে প্রেস করে দিলে পুটটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার গুঁড়ো আটা ছড়িয়ে আবারও এটা আমি বেলে নেব। আর পরোটার সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। 2 রকমভাবে আমি পুর ভরে দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধে মনে হবে সেটাই কিন্তু আপনারা করতে পারেন। এবার পরোটাগুলো বেলা হয়ে যাওয়ার পর এগুলো তৈরি করার পালা। একটা তাওয়া প্রথমে আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন, একদম ধোয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর আগে থেকেই বেলে রাখা একটা পরোটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। দেখুন, 2টো পিট খুব ভালোভাবে সেকে নিতে হবে। ঠিক যেভাবে রুটি সেকা হয় সেইভাবে 2টো পিট সেকে নিচ্ছি, তারপর তেল দেব। এইভাবে যদি পরোটা সেকে নেওয়ার পর তেল দিয়ে ফ্রাই করা হয়, পরোটাগুলো ভীষণ সফট হয় আর একদম বলের মতন ফুলে ওঠে। দেখুন, একদম বলের মতন পরোটাগুলো ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এই রকমভাবে ফুলে উঠবে। আপনারা আমি যে মেজারমেন্ট আর ছোট ছোট টিপসগুলো দিলাম সেগুলো ফলো করে পরোটা বানান, আপনাদের পরোটাও কিন্তু এই রকম পারফেক্ট হবে। প্রত্যেকটা পরোটা কিন্তু গোল বলের মতন ফুলে উঠবে। দেখুন, এই পরোটাটাও কিন্তু গোল বলের মতন ফুলে উঠবে। 2টো পিট ভালো করে সেকে নেওয়ার পর দেখুন এইভাবে তেল দিয়ে দিলাম। আর এই কাজটা আমি হাই ফ্লেমে রেখেই করছি। পরোটা যদি একদম সফট বানাতে চান, হাই ফ্লেমে রেখে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট এইভাবে পরোটাগুলো তৈরি করতে হবে। আর যদি একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগবে পরোটাগুলো তৈরি করতে। আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের পরোটা। একটা পরোটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেবো।
দেখুন ভীষণই সফট হয়েছে আর পুর ভেতর থেকে কতটা পারফেক্টভাবে বোঝা যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।